তো গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। চারিদিকে যা হচ্ছে কলকাতা শহরে, ডাক্তারদের যে আন্দোলন তোমরা দেখতে পাচ্ছ, তাদের আমি কর্মিস। তবে এই সময় ঘুরতে যাওয়াটা সত্যি মানে থাকতে ভালো লাগছিল না ঘরের মধ্যে, চারিদিকে এত। তো যাই হোক, এগুলো বলে বোঝাতে পারবো না। তো একটা জায়গায় যাচ্ছি, দুবলাগড়ি। এখানে আগেও গেছি কিন্তু কিছু করার নেই, জাস্ট কোথাও একটা যেতে হবে বলে যাচ্ছি। তো আমার সঙ্গে আছে আমার ভাই সোহম আর আমার এক ভাই রিক। তো এই যে আমাদের বাইক দেখতে পাচ্ছ, জিক্সার RX25। তো চলো এবার দেখা হচ্ছে এবার নেক্সট হল্ট। এখন আসছি আমরা ধুলাগড়ে, লাইক নেক্সট হল্ট আমরা দেবো তোমার কোলাঘাটে, ওখানে ব্রেকফাস্ট করব। আর আমরা এখন যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে বাবলস অফ লাক্সারি ক্যাম্প। ওখানে কি সব ডিটেলস তোমাদের দিয়ে দেবো, একটা ছোটোখাটো একটা ব্লগ হচ্ছে। এখন আমরা চলে এসেছি কোলাঘাটে। তো কোলাঘাটে একদম ক্রস করে যেই রাস্তাটা ঘুরছে, তো ওই মোড়েই হচ্ছে আমাদের এই হোটেলটা। এই হোটেলটায় আমরা আগেও খেয়েছি, এটা হোটেল রাধাকৃষ্ণ। তো এখানকার আলু পরোটাটা দারুণ, আমাদের আলু পরোটা দেখতে পাচ্ছ। আমি রিক, রিক ওই যে বাইরে, আর এটা সোহন দাস ডিম টোস্ট খাবে। তো হ্যালো গাইজ, আমরা অ্যাট লাস্ট চলে এলাম। অনেক কিছু আমার বাইকটা মাঝখানে একটু প্রবলেমও করেছিল, কয়েকটা জায়গায় রাস্তা ভুল ভালো হয়ে গেছিলো। তো যাই হোক, তোমাদের সবসময় ম্যাপটা খেয়াল করবে। তো ওখানে দেওয়াই আছে বিচিত্রাপুরের রাস্তাটা দিয়েও তোমরা যেতে পারো, তার আগে জলেশ্বরের রাস্তাটা দিয়েও তোমরা যেতে পারো। তো এবার চলে এলাম একটা সুন্দর জায়গা দেখতে পেয়ে, আসার সময় দেখতে পারলে যে এরকম ফ্ল্যাগ ফ্ল্যাগ দিয়ে তৈরি করা। ভেতরে আমাদের রুম টুম সব দেখাচ্ছি, তার আগে একবার বাইরে পরিবেশটা দেখিয়ে দিই। মানে মনোরম পরিবেশ, মানে মনে হবে না তুমি কোনো ক্যাম্প ট্যাম্প পাচ্ছ, এটা একটা ভালো একটা কটেজ, ভালো একটা রিসর্ট বলতে পারো তুমি। এখানে বুকিংয়ের সব কিছু কতভাবে কী বুকিং করা যায় একদম ডাইরেক্ট নাম্বার সব তোমাদের দিয়ে দিচ্ছি। তো সঙ্গে থাকো, আর এখন তোমাদের সব কিছু দেখাচ্ছি আসলে। তো এই হচ্ছে আমাদের বাবলস অফ লাক্সারি। এখানে একটা পার্কিং আছে, এখানে আমাদের গাড়ি রাখা আছে, দুটো বাইক দেখতে পেলে আমাদের রুম। তো সেটা তোমাদের পরে দেখাবো, আমরা বাইরের দিকেই রুম নিয়েছি যাতে আমাদের বাইকটা চোখের সামনে থাকে, বুঝতে। আর একটা রুম ওটাই আছে। তো এগুলো সব এসি, আর সামনে এবার তোমাদের দেখাচ্ছি, দেখো। তো এই হচ্ছে বাবলস অফ লাক্সারি। রাত্রিবেলাটাকে একটা হার্ট সাইন আছে, সুন্দর লাগবে, বোঝাই যাচ্ছে। তো আজকে শুক্রবার, সেরকম এখনও গেস্ট আসেনি, তবে অনেক বুকিং আছে বললেন। তো এই হচ্ছে টেন্টগুলো, এবার এর মধ্যেও এসি আছে দেখতে পাচ্ছ। তোমাদের ভেতরে সব দেখাবো, আগে একবার কমন এরিয়াটা একবার দেখি। তো এই দেখো, এখানে একটা জায়গা আছে এখানে লাইট দিয়ে সাজানো, সামনে একটা তুলসী মঞ্চ আছে, সোলার পাওয়ার প্যানেল আছে, এখানে অজস্র সব টেন্ট করা আছে, কিছু এসি টেন্টও আছে, ওই মানে এসি কটেজ আছে মানে যেটাকে বলে। আর ওই সামনে দেখো টেন্ট, যাকে বলে ওই টেন্ট আছে ওখানে। তো কত কী কটাগুলো টেন্ট আছে সব তোমাদের ডিটেলস জানিয়ে দেবো।
রাত্রিবেলা এই জায়গাটা লাইট জ্বললে দারুণ লাগবে, এটা বলাই বাহুল্য। টেন্টের দিকে যাচ্ছি, এই হচ্ছে টেন্ট, দেখো সুন্দর বেশ, একটা ফ্যান আছে, চার্জিং পয়েন্টও দেওয়া আছে সব, আর এখানে দেখো বালিশ, মানে দুজনের পক্ষে আরামসে এখানে থাকা যাবে, একটা অ্যাডভেঞ্চার মতো। আর এখানে দেখতে পাচ্ছ এই যে টেন্ট, এখানেই একদম সামনেই তোমাদের সব, এতগুলো 1 2 3 4 5 5খানা কমন বাথরুম, ওয়েস্টার্ন সব কিছু। এবার তোমাদের এই টেন্টগুলো দেখাচ্ছি, এগুলোকে কি বলে, কি নাম, সুইস টেন্ট, হ্যাঁ সুইস টেন্ট, সুইস টেন্টগুলো কেমন গুলো দেখিয়ে দিই। এবার ঢুকছি আমরা সুইস টেন্টে, বাহ দারুণ, বিশাল বড়, তিনজনের আরামসে শুতে পারবে, কাট উপরে ফ্যান, এসির ব্যবস্থাও আছে, চার্জিং পয়েন্ট দেখে নাও, সব কিছু আছে। আর এইটা হচ্ছে একটা কাবার্ড, আর এখানে হচ্ছে তোমার টয়লেট, গিজারও আছে, যেটা দরকার খুব একটা পড়বে না এখানে, তাও সব কিছু দেওয়া আছে। তো এখানে একটা ফুল সাইজ আয়নাও আছে। তো এবার তোমাদের আমি একদম এন্ডে দুখানা চারখানা কটেজ আছে এক দুটো বিল্ডিংয়ে, তো এই কটেজ যেখানে আমরা আছি সেটা তোমাদের দেখানো দেখাবো, এই কটেজে আমরা আছি। তো এই হচ্ছে আমাদের কটেজ, বেশ সুন্দর, দেখো লাইট ফাইট দিয়ে কনসিল লাইটিং, সুইচ, এসি, বাথরুম সেম, বাথরুমে লিক আছে এখন পরে দেখাচ্ছি, এটা দেখো আমি, এখানেও কাভার, একটা বড় টেবিল, দুটো চেয়ার, আরামসে তিনজনে থাকতে পারবে, ফ্যান আছে, সব কিছু আছে। তো এটা আমাদের রুম, তো তোমরা দেখলে সুন্দর সব রুমগুলো দেখলে। এবার আমি শোভনবাবু, মানে শোভনকুণ্ড হয়ে যাই, তো উনি হচ্ছেন এখানকার সব ম্যানেজ করেন, তো রেটসগুলো কোথায় কী রেটস, কীভাবে বুকিং করতে হয় সব ওনার কাছ থেকে জানা হয়, তো চলো সঙ্গে থাকো। হ্যাঁ তো শোভনবাবু, ওই টেন্টগুলোর রেট কী আছে? একদম টেন্টগুলো আপনার 1000 টাকা, 1300 টাকা হচ্ছে নর্মালি পার পার্সন। এটা কি কি থাকবে এই 1300 টাকার মধ্যে? 1300 টাকার মধ্যে আমরা নর্মাল মেনু, মানে যেটা আমরা চাই নর্মাল আর প্রিমিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে, প্রিমিয়ামে দুটো পিস দিয়ে নর্মাল 1 পিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আপনার সুইট টেনে আছে 2000 টাকা পার পার্সন। আচ্ছা আচ্ছা পার পার্সন, পার পার্সন। আর কটেজে আছে 2300 পার পার্সন, 2300 পার পার্সন। এসি যদি নেন, এসি হচ্ছে আলাদা চার্জ, 500 এক্সট্রা এসি তে, 2300 প্লাস 500। হ্যাঁ 2300, তখন আপনি নিলেন না, আপনারা যখনই আসবেন যখনই লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স রাতে ডিনার, তারপরে পরের দিন ব্রেকফাস্ট করে আপনি। আর বুকিং এর জন্য কাকে কি কন্টাক্ট করতে হবে? ওই কার্ডে যে নাম্বার দেওয়া আছে, এই আমরা নাম্বার দেওয়া আছে, আপনি ওনার ডাইরেক্ট ফোন করে আপনাদের টোটাল মেনুটা ওনারা পাঠিয়ে দেবেন, আপনারা যা আছে টোটাল আপনাদের, যদি ধরুন গাড়ি প্রোভাইড, গাড়ি লাগবে সেটা আমাদের আপনাদের সাথে, আমাদের যে বুকিং অফিস আছে ওনারা ফোন করলে আমাকে ডিটেলস সব দেবে, আপনাকে ওখান থেকে রিসিভ করে বলে সব থেকে রিসিভ করে নিয়ে আসবে। আমাদের আবার আরেকটা ফেসিলিটি আছে, ফ্রিজ, ফ্রিজ, আচ্ছা বোর্ডিং, বোর্ডিং, বোর্ডিং এর টোটাল পার পার্সন হচ্ছে 400 করে। আচ্ছা যেটা হচ্ছে আমাদের ছোটো বড়ো আছে, বড়ো বড়ো আছে, 400। যদি আপনারা যেতে চান সেটা আগে আগে থেকে ইনফর্ম করতে হবে, আগে ইনফর্ম, এই মর্নিংয়ে ওটা বের হয়, মর্নিং থেকে আপনি ইভিনিং এর লাস্ট, সেটা আগে থেকে ইনফর্ম করতে হবে, ইনফর্ম করলে আমরা বন্ধ করে দেবো। খুব সুন্দর ব্যবস্থাপনা তোমরা দেখতে পেলে, তো থ্যাংক ইউ শোভনবাবু বলার জন্য। আমরা এখন তিনজন এসে গেছি, বুঝতে পারছো তো, আমরা এখন বৃষ্টি হচ্ছে চারিদিকে, কেমন লাগছে রিক? অসাধারণ জায়গা, খুবই সুন্দর সেট আপ, আর আমরা এলাম রোদের মধ্যে, অ্যান্ড খেতে বসতে না বসতে এত সুন্দর নেট করে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, তো বিকেলে বীচটা এক্সপ্লোর করা যাবে, বাকিটা দেখা যাবে, পুরো কাদায় বীচ এক্সপ্লোর করতে হবে। তো জীবন কেমন লাগে? নাইস অ্যাটমসফিয়ার, রিং করবো। তো ঠিক আছে, এখন আমরা লাঞ্চ ফাঞ্চ করবো, সব তোমাদের দেখাবো, লাঞ্চ চলে এসছে, দেখতে পেয়েছো ভাত, আলু ভাজা, শশা, পেঁয়াজ, লেবু, ডাল, একটা বিশাল বেশ
কাতলা মাছ, ডাল আর একটা সবজি। তো সবাই খাওয়া শুরু করে দিয়েছে, তো চলো খাওয়া শুরু হয়ে যাক, তারপর বিকেলে কী কী খাচ্ছি সব দেখাবো তোমাদের। বুঝতে এই হচ্ছে আমাদের রিসর্ট, আর আমরা এখন যাচ্ছি বিচের দিকে। তো এখান থেকে বিচের রাস্তাটা আছে, আবার দেখো এরকম শেড মতো করা আছে এইসব জায়গায়। তো এই হচ্ছে পুরো ঘন জঙ্গল দেখতে পাচ্ছ। আজ সন্ধ্যাবেলা, আমরা কালকেও আছি পরশু যাবো। তো এখান থেকেই তুমি যদি শোনো ক্যামেরা ফোনে কতটা আসছে আমি জানি না, তবে সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে, ঘন অরণ্য। তো চলো এই জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তো সামনে এখানে বেড়া দেওয়া, একটা কথা বলে দিই, অসাধারণ লাগছে। আগে যাই গিয়ে তোমাদের দেখাই। কেমন লাগছে জানা, পুরো একদম আমরা বিচের সামনে চলে এসেছি, ভার্জিন বিচ, কেউ কোথাও নেই, কোনো দোকানপাট কিচ্ছু নেই। দূরে ওখানে আলো জ্বলছে, পেট্রোলিং হয়, ফরেস্ট। এটা মাথায় রাখবে যে এটা ফরেস্ট এরিয়া। তো বন্ধুরা চলে এসেছি একদম বিচে, তো দেখতে পেলে তো এই আমার পেছনে হচ্ছে বিচ, কিচ্ছু নেই চারিদিকে, পুরো একদম ব্যারেন ল্যান্ড যাকে মানে পুরো ভার্জিন বিচ যাকে বলে। তো এটাই হচ্ছে বিচ, একটা দোকানপাটও কিছু পাবে না। এবং এখানে একটা কথা মাথায় রাখবে যে এখানে আবর্জনা ফেলা একদমই বারণ, যদি ধরা পড়ো তাহলে জরিমানা হতে পারে, কারণ যেখানে পুলিশের প্যাট্রোলিং হয়। তো এগুলো মাথায় রেখে এইসব জায়গায় আসবে এনজয় করতে। এখন সন্ধেবেলা, তাই জন্য দেখতে পাচ্ছ যে অন্ধকার হয়ে এসছে। তো তোমাদের দেখালাম, কালকে সকালে আমরা আছি, কালকে সকালে আরও ভালো করে দেখাবো। তো এখন কারেন্ট চলে গেছে, জেনারেটর চলছে, আওয়াজ, কিন্তু কি মায়াবী পরিবেশে সাজানো হয়েছে তোমাদের দেখাই একবার। তো এই দেখো বাবলস অফ লাক্সারি, একটা বেশ হার্ট সাইন, এখানে একটা বেশ ফটোজেনিক জায়গা। তো তোমরা যারা আসবে বন্ধু বান্ধব কাপেলরা, তাদের পক্ষে এই জায়গাটা তোমরা ফটো ফটো তুলতে পারো। হ্যাপি বার্থডে টু ইউ। তো দেখতে পাচ্ছ আজ আমার ভাইয়ের জন্মদিনও ছিল, 13 সেপ্টেম্বর। তো আমরা এখন কেক পে কাটা হলো, বেশ সুন্দর সাজানো যায়, ফ্রি স্ন্যাক্স, তিনটে ফ্রেঞ্চ ফ্রাই তো দেওয়া গেল। এরপরে আসবে আমাদের চিকেন পকোড়া, সেটা তোমাদের দেখাবো। তবে চিকেন পকোড়া বলে দিই, পার প্লেট 200 টাকা, 10 পিস থাকে। আচ্ছা এই পকোড়া চলে এসছে, তো 10 পিস পকোড়া থাকে, 2 প্লেট করে নিয়েছি। তো অলরেডি দেখছো বলেছে যে খেয়ে নিয়েছি। তো এই পকোড়া হচ্ছে তোমার 200 টাকা করে প্লেট। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে সেকেন্ড ডে, আমরা কালকে বেরিয়ে যাবো। তো এখানে দেখার বলতে এই শুধু এই বিচই আছে, আর কিছু নেই। আর দূরে তোমরা পঞ্চলিঙ্গেশ্বর অটো ভাড়া করে এগুলো যেতে পারো। বৃষ্টি, তো সকালবেলা সানরাইজ কিছু সেরকম দেখা যায়নি, এসছি কিছু ফটো তুলবো, কিছু দিয়ে দেখবো। তারপরে রাত্রিবেলা আমরা চিকেন রুটি, খাবার দাবার মোটামুটি ঠিক ছিল। এমনিতেও এই জায়গাটায় তুমি আশেপাশে খাবারের দোকান পেতে গেলে তোমাকে অনেকটা মানে 1-2 কিলোমিটার যেতে হবে। তো ওগুলো মাথায় রাখবে, যে সঙ্গে চিপস বা কিছু বলো, তো এগুলো হোটেলের ওপরেই ভরসা করতে হবে, তারা এনে দেবে তাদের টাইম মতো। আচ্ছা ওই ঝাউবনের মধ্যে থেকে তোমায় বেরিয়ে আসতে হবে। ঝাউবন থেকে আমাদের ক্যাম্পটা হচ্ছে মোটামুটি ওই ধরো 500 মিটার মতো, 500 থেকে 600 মিটার। তো এখানে কোনো ছাউনি নেই, কিছু নেই। তো এখন বৃষ্টি হলে তোমাকে এমনি যদি ঘুরতে চাও তাহলে এরকম এমনি ঘুরে বেড়াতে হবে বৃষ্টির মধ্যে। তো দেখতে পাচ্ছ একদম পুরো সমুদ্র সামনে, এখানে বালির পা ডুবে যাচ্ছে,
চারিদিকে সমুদ্রের ঢেউয়ের খেলা, বেশ অনেকটা জল এসছে। ওখানে দেখো সোহম, ওই দেখো ওখানে আমাদের ছাতা সব রাখা আছে। তো এই হচ্ছে বিচটা, দুবলাগড়ি বিচ, অত্যন্ত বিচ যেখানে কোনো জনমানবের চিহ্ন নেই। এখন বাজে সকাল 10টা, সূর্য কিছুই দেখা যায়নি, এখন তাও আকাশটা একটু পরিষ্কার হয়েছে। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগছে। একদম বিচের সামনে দিয়েই, মানে জলের সামনে দিয়ে হাঁটছি। তো এখানে কতটা আওয়াজ কি আসছে আমি জানি না, তবে চেষ্টা করছি ব্লগটা বানানোর। দেখার সেরকম অনেক কিছু আছে, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আছে, অটো ভাড়া নিয়ে তোমরা দেখতে যেতে পারো, স্পিড বোটিং আছে 400 টাকা তোমরা শুনলেই। এখানে আবার তোমার ওই ওরকম স্যান্ড কোস্টার গাড়ি আছে, তো এগুলো সবই তোমরা এখানে পাবে। তো এখানে নিরিবিলিতে আনন্দ করার জন্য একেবারে একটা আদর্শ জায়গা। তো তোমরা অবশ্যই এসো, এখানে ভালো লাগবে। অনেকগুলো রিসর্ট আছে, বেশ রুমসগুলোও বেশ ভালো, সার্ভিস হয়তো। তো কলকাতার এই কোলাহল থেকে এই উড়িষ্যায় এই ভার্জিন বিচ দেখো আমার সামনে একদম পুরো, মানে দেখতে পাচ্ছ কিনা জানি না, পুরো দেখো শামুক ঝিনুক। তো এই ভার্জিন বিচ তোমাদের আশা করি ভালো লাগবে, সবারই ভালো লেগেছে, অনেকে আসে, কিন্তু এখন পর্যন্ত এটা অপরিষ্কার হয়নি। তো অবশ্যই এসো বাসে। তো আরও একটা কথা বলে দিই তোমাদের, যে এখানে বুকিং তোমাদের ডাইরেক্ট যে নাম্বারটা আমি দিয়েছি, কিন্তু ইজি ফিসের থ্রু দিয়েও তুমি বুকিং করতে পারো, ডিসকাউন্ট পাবে। তো এই ডিসকাউন্ট তোমরা ইজি ফিসের ওয়েবসাইটে আছে, তোমাদের নাম্বার দিয়ে দেবো, ডিসক্রিপশান লিঙ্কেও পেয়ে যাবে নাম্বার, যে কোথা দিয়ে কীভাবে বুকিং করতে হবে। তো চলো সঙ্গে থাকো। কত ঝিনুক, হ্যাঁ। তো এখন গুড মর্নিং, তো আজকে আমাদের এখন ব্রেকফাস্ট। দেখো দেবুদা আছে, তোমরা চিনতেই পারছো অনেক ব্লগে দেখবে। তো আমাদের ব্রেকফাস্ট নিয়ে এসে দেবুদা, তো দেবুদা আজকে আমাদের ব্রেকফাস্টে এগ টোস্ট, মিষ্টি সব আছে। তো দেবুদা আজকে কি অনেক লোক আসবে নাকি? আজকে 50-60 জন লোক আসবে, কিন্তু ওয়েদার খুব বৃষ্টি হতে চারিদিকে, কিন্তু দেবুদা আমাদের অনেক হেল্প করেছে, অনেক কিছু এখানে কারেন্ট গেলেও জেনারেটারের ব্যবস্থা আছে, সব কিছু আছে। আর আজকে দুপুরে কী খাবো সব কিছু সব দেখাবো, তো সঙ্গে থাকো। এখন লাঞ্চে এসেছি, তো লাঞ্চে আমাদের কী খাওয়া হচ্ছে সব তোমাদের দেখাচ্ছি। এখন পর্যন্ত আমরা পেয়েছি ভাত, ডাল, আলু ভাজা, পেঁয়াজ, শশা। অনেক লোক এসে গেছে দেখতে পাচ্ছ, যারা কালকে পুরো ফাঁকা ছিল আজকে অনেক লোক। তো খাওয়াটা শুরু করা যাক, তারপরে আরও কী খাচ্ছি দেখাচ্ছি। সঙ্গে আলু পটলের তরকারি আছে, দেখো অনেক বেশ ভালো একটা পিস পমফ্রেট মাছ দিয়েছে। তো এটাই হচ্ছে আমাদের লাঞ্চ, তো লাঞ্চটা খেয়ে নিই। তো দেখতে পাচ্ছ এখন আমরা বিকেলবেলা হয়ে গেছে, তো সমুদ্রের ঢেউ বেশ অনেকটা এগিয়ে এসছে, আর কপালটা খারাপ যে বৃষ্টি এখনও আছে, আকাশের অবস্থা দেখো। তো বিকেলবেলা হয়ে গেছে, এরপরে আমরা বিকেলে স্ন্যাক্স ম্যাক্সকে ডিনার করে তারপরে আমাদের কালকে চলে যেতে হবে। সকালবেলা আমরা বেরিয়ে যাবো, কারণ যে প্রচণ্ড বৃষ্টি কলকাতাতেও আমরা বৃষ্টি হচ্ছে, এই সময়টা একটা বিশাল বড় বৃষ্টির ফোরকাস্ট দিয়েছে। আজকে দেখো অনেক লোক এসছে, আমাদের কাল পরশু অব্দি যে খালি পুরো বীজ ছিল সেইটা অনেকটা কমে গেছে, অনেক লোক লোকের সমাগম হয়েছে, তাও বৃষ্টি হয়েছে বলে সব চলে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো কিছু করার নেই, বৃষ্টির মধ্যে যতটুকু এনজয় করা করবে অবশ্যই আসবে, ভালো জায়গা।
পেঁয়াজি চলে এসছে, পেঁয়াজি খাচ্ছি আমরা, বেশ সুন্দর পেঁয়াজি। এইটা আমাদের অর্ডার করতে হয়েছে, দু প্লেট আমুড়ি মাছ, বেশ সুন্দর করে বেশ ফ্রাই ফ্রাই করে দিয়েছে তারা। তো এই দু প্লেট আমুড়ি মাছ 150 টাকা করে। এই দেবুদা যাদের তোমার নাম্বার আজই দিয়ে দিয়েছি, এরা খুব ভালো সার্ভ করে। তো চলো খাওয়া যাক। দেখতে পাচ্ছ এখন সন্ধ্যেবেলা, এই রাত্রিবেলা আমরা এখন ডিনার করছি। তো ডিনারে এই আমাদের রুটি, চার নম্বর খাবার। সবাই খেতে শুরু করেছে। গুড মর্নিং গাইস, আজকে আমাদের লাস্ট ডে, আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো তার আগে আমরা ব্রেকফাস্ট করে নেবো। তো ব্রেকফাস্টটা করছি, দেখাচ্ছি কী কী খাচ্ছি সব। আজকে আমরা করি লুচি আর ছোলার ডাল, সঙ্গে একটা মিষ্টি ডিম, রিক একটু খাচ্ছে আর মিষ্টি। তো এগুলোই খেয়ে আমরা বেরিয়ে যাবো। তিনজনেই এসছি, দেখো সব ছাতা মাথায় দিয়ে আছি। তো চলো সঙ্গে থাকো, কিছু সমুদ্রের শেষ কয়েকটা শর্টস দেখিয়েছি তোমাদের, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে।